ভক্তি কথাৰ সমূহ দৰ্শকৰ লগতে সমূহ ভক্তবৃন্দৰ আশীষ চিৰত আমি আজি আগবাঢ়িব বিচাৰিছোঁ মহাভাগৱত বিভাগৰ দশমী স্কন্ধৰ সাত নম্বৰ অধ্যায়লৈ। আহক আমি সাত নম্বৰ অধ্যায়লৈ যাওঁ। এ ৰাম প্ৰবন্ধে যশোদা খোজে পুত্ৰ কণ পায়, পুত্ৰ পুত্ৰ বুলিয়া কান্দন্ত গেৰিয়া, দামুৰি হৰালে যেন ধেনু হামলাৱে, পৃথিৱীত পৰি শোকে কান্দুই দীঘৰাৱে, এখনেই আছিলি মাত্ৰ মূৰষ্ট কৃষ্ণ কৃষ্ণ বুলি কাৰলৈ নাম, আই আই বুলন্তে অমৃত কিটো চন্দ্ৰমদনে দেখি কেনে জিও, পাইলো তোক লোটকে পো
কৃষ্ণ বুলি কান্দ যশোদা কোসাই এই মানে তোয়াবে জানতে ফিরিলে কগুরু ভাবে একাশত স্তম্ভী রইল চলিত নপারে যেন প্রবতে কতার কান্ধে আশ্রয় জানি পেলাই ভেন পারি করই অনেক আক্রান্তি এ কৃষ্ণে হাতে আতিলা গলত চিপি ধরি নিকলিল ধেলয় আশ্রয় হাত ভরি নিচেষ্টয় কুরয়াউর মুখে নাই মাত প্রাণচাৰি ব্রজত পড়িল চক্রবাত শিলাত পড়ি আয়ঙ্গ ভইল ত্রিপুর করুদে যেন পারিলা ভূমিত পৃথিবী লড়িল যেন নির্ঘাত পতন কন্দ নয়েরিয়া পাশে দেখই গোপীগণে এ কৃষ্ণ রহিয়া সাতার হিয়া তয়ু নমি ইয়াতে বেথে খাব দিয়া ধরিলায়া তুমি না কান্দা মাও গোপী গণে বুলে লবরি কৃষ্ণ কদিলা যশোদার বুলে পুত্র মুখ দেখি তাপ বুঝিল সকলে অবনরণু মাইলা জুই যেন বৃষ্টি জলে সঘনে কুমন্ত ক্ষীৰ বুকুত খাব যমৰ পুৰৰ পৰাই ৰাখি লৈ উলটি সমূলি মরিল দুই টুক হরুয় কিনু ভালে ভালে আজি আও রাখিলে পাশে গোপ গোপীগণ সমনীত নন্দ এ কৃষ্ণ দর্শনে পাইল পর ক্ষেমার অন্ত কে কই আঁকি লয়েরাই আপনার পাপে যাই হিংসক প্রলয় সমভাবে সাধুজনে এরাই মহাব তপ জপ যজ্ঞে কিবা যদি আছো হরি সেই সে কারণে শিশু আঁকিল নিশ্চয় অনেক অদ্ভুত নন্দে দেখি আত বসুদেব বাক্য আঁকি পড়িল মনত কিনো সর্বজান সাধু বসুদেব সখী অগুকুলরয়ুত পাত কহিলা যে